মর্নিং, আমি অঙ্কিতা আর ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে অনেক দিন পর সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আজকে 23rd March আর এখন বাজে সকাল 7টা। আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন স্কুলে যেতে হবে। আর আজকে পিটিএম আছে, তাই একটু ভালো করে রেডি হয়ে যেতে হবে, শাড়ি টাড়ি পরতে হবে। আর তাছাড়াও আজকের দিনটা ভীষণই স্পেশাল আমার কাছে, কারণ ইটস মাই বার্থডে টুডে। তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে এই স্পেশাল দিনটা, আজকে বার্থডের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সকাল থেকে, তো সাথে থেকো। আর আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর হ্যাঁ, আমাকে উইশ করতে ভুলো না, বিকজ ইটস মাই বার্থডে টুডে। জাস্ট চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট দ্য ডে। তো আজকে বার্থডে প্লাস পিটিএম, তো খুব সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে স্কুলে গিয়েছিলাম। তো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি, কারণ ব্লগ করতে পারিনি। তো তোমরাই বলো আজকে আমাকে কেমন লাগছিল। এই জাস্ট স্কুল থেকে বাড়িতে ফিরলাম, ভেবেছিলাম স্কুলে গিয়ে একটু টুকটাক ব্লগিং করব, কিন্তু একদম টাইম পাইনি বিশ্বাস করো। সকালবেলা জাস্ট গিয়ে থেকে যে পিটিএম শুরু করেছি, পিটিএম শেষ হতে হতে অনেক লেট হলো, তারপরে অনেক টুকটাক কাজ ছিল। এই জাস্ট বাড়িতে ফিরলাম, দেখতেই পাচ্ছ টোটালি পুরো বিধ্বস্ত অবস্থায় রয়েছি, এক্সস্টেড। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, আর বিকেলবেলা তোমরা দেখতেই পাবে কারা কারা আসছে। খুব ক্লোজ বলেই দিই, বাবা মা দিদি, দিদি দুই ছেলে, জামাইবাবু, জাস্ট ওদেরকে নিয়ে একটু ছোট্ট করে জাস্ট একটুখানি বার্থডে সেলিব্রেট করবো। তো যাই, এখন একটু ফ্রেশ হয়ে আসি, একটু রেস্ট নিয়ে নিই, দিয়ে বিকেলবেলা একদম রেডি টেডি হয়ে তারপর আবার ফিরে আসছি। তো যতক্ষণ আমি রেডি হয়ে আসছি, তোমরা ততক্ষণ দেখে নাও আমার মিড নাইট বার্থডে সেলিব্রেশন। আর এটা হলো আমার মিড নাইট বার্থডে কেক। এখন অঙ্কিতার মিড নাইট বার্থডে সেলিব্রেশন হবে। অঙ্কিতা সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে, হাসিতে একদম কি বলবো, 32 পাটি বেরিয়ে গেছে। হ্যাঁ, আনন্দ বাবা, বুড়ি হয়ে গেলে না, শুরু করো মোমবাতিটাকে নেবো। হ্যাপি বার্থডে টু অঙ্কিতা। আর এটা হলো আমার বার্থডে ড্রেস, আর এই ড্রেসটা আমার বাবাই গিফট করেছে। তো চলো এবার বাইরে যাই, গিয়ে দেখি সবাই কি করছে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই এসে গেছে, মা বাবা দিদি জামাইবাবু বড় মা সবাই, আর এখানে সবাই বসে আড্ডা মারছে আর চিকেন পকোড়া এনজয় করছে। আর এই ঘরে দিদির ছেলে পড়তে বসেছে, কারণ ওর অনলাইনে ক্লাস আছে। আর এদিকে মা চিকেন পকোড়া রান্নাঘরে ভেজে ভেজে রেডি করছে, এই যে। আর এই হলো আমার বিকেলের বার্থডে কেক, আমার ফেভারিট চকলেট কেক, লুকিং ইয়াম্মি ইজন্ট ইট। তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছি কেক কাটার জন্য। তবে কেক কাটার আগে একটা ছোট্ট করে আশীর্বাদ পর্ব হবে। আর এখানে দেখতেই পাচ্ছ এখন আমাকে আমার বাবা মানে আশীর্বাদ করছে। ছোটোবেলা থেকে যখনই জন্মদিন সেলিব্রেশন হয়, কেক তো কাটা হয়ই, তার সাথে সাথে কিন্তু এই আশীর্বাদ পর্বটাও হয়। এই বড়দের আশীর্বাদটাই কিন্তু আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। গিফট তো জন্মদিনে অনেকই পাই, তবে এই আশীর্বাদটা আমার কাছে অনেক দামি। বাবার দেওয়া জন্মদিনের বকশিস পেয়ে পুরো মন খুশ হয়ে গেয়া। গিফটস পেতে কার না ভালো লাগে বলো, সে বয়স যাই হোক না কেন। তো এটা হচ্ছে আমার মা, মাই মাদার ইন্ডিয়া। তো মা এখন আশীর্বাদ করছে।
এই মাও আমার জন্য পায়েশ বানিয়েছে আর আমার মাও আমার জন্য পায়েশ বানিয়ে এনেছে। তো আমার জন্মদিনে দু রকমের পায়েশ হয়েছে। আর এটা হচ্ছে আমার বড় মা, এখন বড় মা আমায় আশীর্বাদ করছে। বড় মার এত পায়ে ব্যথা, হাঁটাচলা করতে অসুবিধা, তাও কিন্তু বড় মা আমার জন্মদিনে এসেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর দেখতেই পাচ্ছ, হ্যাঁ, মাঝে মাঝে এই গিফট হিসেবে টাকা পেয়ে পুরো মনটা গার্ডেন গার্ডেন হয়ে উঠছে। আর এটা হচ্ছে এই মা, আমার শাশুড়ি মা। আমি কখনোই মা, আমার মাকে আর এই মাকে আলাদা করে দেখি না, তোমরা সবাই জানো আমার কাছে দুজনেই সমান, তাই আমি কখনোই শাশুড়ি মা বলে মেনশন করি না, আমি বলি এই মা আর আমার মা। আর এটা হচ্ছে গোপাল জেঠু, গোপাল জেঠু আমাদের বাড়িতে থাকে। আর তোমরা তো নিশ্চয়ই চেনো, এটা হচ্ছে দাদা, মানে আমার জামাইবাবু। জামাইবাবু আমাকে খুব সুন্দর একটা সিল্কের, পিওর সিল্কের সালোয়ার পিস গিফট করেছে। এই যে আমার সুন্দরী দিদি। আর ক্যাডবেরি পেলে আমার আর কিচ্ছু চাই না, আমি ভীষণ ভালোবাসি ক্যাডবেরি। তো এবার কেক কাটার পালা, তোমাদের অলরেডি দেখিয়েছি আমার বার্থডে কেকটা, তো চলো এবার কেকটা কেটে ফেলি। এতক্ষণ তো তোমরা সবাইকে দেখতে পেয়েছো দীপকে ছাড়া, কারণ দীপ এতক্ষণ ভিডিওটা করছিল। তো এখন আমরা কেক কাটবো, তো চলো শুরু করা যাক। তো কাচ্চা বাচ্চা ছাড়া তো কেকটা কাটা যাবে না, তাই দিদির বড় ছেলেকেও ডেকে নিয়ে এলাম, ওর অনলাইন টিউশন চলছিল, তো টিউশন পড়তে পড়তে ওকে তুলে নিয়ে এলাম কেকটা কাটবো বলে। এই বুড়ো বয়সে এসেও বার্থডে সেলিব্রেশনটা যখন এইভাবে হয় সবাইকে নিয়ে হই হই করে, তখন মন্দ লাগে না, কিন্তু বেশ ভালোই লাগে, মজাই হয়। আজকে বার্থডে সন্ধেটা দারুণ কাটলো, খুব ছোট্ট করে একটা সেলিব্রেশন, খুব কাছের মানুষদের নিয়ে, মা বাবা দিদি জামাইবাবু বাবাই এই মা সবাইকে নিয়ে বেশ ভালোই কাটলো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালোই লাগবে, তোমরা এনজয় করবে। আর আরেকটা কথা, আজকে আমার জন্মদিন, তাই আজকে আমার ভিউয়ার্সদের মধ্যে যারা আমার থেকে বড় তাদেরকে জানাই প্রণাম। আর আজকে আমার বার্থডেতে তোমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পাবো, এটাই আশা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো গুড নাইট, আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।